আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই নিউজটি দেখছেন সবাইকে নিউজে স্বাগতম আঠাশ সেপ্টেম্বর থেকে বিমানবন্দরে পুরোপুরি করোনা পরীক্ষা শুরু এবং ফ্লাইটও চলাচল শুরু করবে জানিয়েছেন বেবিচক চেয়ারম্যান তো এই বিষয়টি নিয়েই আজকের এই নিউজ তো চলুন বন্ধুরা এই বিস্তারিত নিউজটি জেনে আসি প্রবাসকর্মী ও যাত্রীদের দ্রুততম সময়ে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আর টি ল্যাবরেটরির পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে তবে আগামী আঠাশে সেপ্টেম্বর থেকে ল্যাবটি পুরোদমে শুরুর আশা করছে সরকার রবিবার ছাব্বিশে সেপ্টেম্বর সচিবালয়ে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল মফিদুর রহমান একথা জানান তিনি বলেন আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র আরব আমিরাত একটি কন্ডিশন দিয়েছে বাংলাদেশিদের যেতে হলে যাত্রার আটচল্লিশ ঘন্টা ও ছয় ঘন্টা আগে বিমানবন্দরে পিসিআর টেস্ট করতে হবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় সম্মিলিতভাবে বিমানবন্দরের ভেতরে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক আর্টিফিশিয়াল ল্যাবরেটরি পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছে যদি এটি সাকসেসফুল হয় এবং সেফ ডিক্লিয়ার করে তখন আমরা এয়ারলাইন্সগুলোকে অবহিত করব আশা করছি আঠাশ সেপ্টেম্বর থেকেই কার্যকর হবে কারণ আমাদের আটচল্লিশ ঘন্টা সময় দিতে হবে প্রত্যেক যাত্রীকে আটচল্লিশ ঘন্টা আগে পিসিআর টেস্ট করতে হবে পিসিআর টেস্ট করার জন্য আমাদের কমপক্ষে দুই দিন সময় দিতে হবে এয়ারলাইন্সগুলোকে বহনের জন্য মফিদুর রহমান বলেন আশা করছি আগামী দুই তিন দিনের মধ্যেই পুরোপুরি যাত্রা শুরু হয়ে যাবে এরই মধ্যেই যাত্রা শুরু হয়েছে প্রধানমন্ত্রীর নির্দেশ ছিল আমরা যাতে দ্রুত বাস্তবায়ন করি সেজন্য আমরা টেস্ট কেস হিসেবে ছিচল্লিশ জনকে এরই মধ্যে পাঠিয়েছি তারা এটা অ্যাকসেপ্টও করেছে চেয়ারম্যান আরও বলেন যে এসওপিটা পাঠিয়েছিলাম ছয়টি সংস্থার ওটার অ্যাপ্রুভালটাও আজকেই পেয়ে যাব সেক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তর বিমানবন্দর প্রস্তুত বলে ঘোষণা দেবে মোট কতজন যাত্রী তারা হ্যান্ডেল করতে পারবেন এটা যখন জানাবেন আমরা এয়ারলাইন্সগুলোকে জানিয়ে দেব আশা করি দু এক দিনের মধ্যেই যাত্রা শুরু হয়ে যাবে এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী উপস্থিত ছিলেন